2020 সালে এমন একটি গ্রহাণু সন্ধান পাওয়া গিয়েছিল যে গ্রহাণু অন্য সব গ্রহাণুর চাইতে আলাদা, যার নাম ছিল 16 সাইকে। সেখানে ছিল প্রচুর পরিমাণে লোহা এবং নিকেল। বিজ্ঞানীরা ধারণা করছেন এই গ্রহাণুতে পাওয়া যেতে পারে মহামূল্যবান স্বর্ণ। সূর্য থেকে প্রায় 23.5 কোটি থেকে 30 কোটি 90 লাখ মাইল দূরে রয়েছে সাইকি নামের এক গ্রহাণু। বিজ্ঞানীদের ধারণা এটি টৈটম্বুর লোহা এবং লোহায়। মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের কক্ষপথে রয়েছে আমাদের সৌরজগতের প্রধান গ্রহাণু বেল্ট। সাইকির ঠিকানা সেটাই। সাইকি অভিযানের মাধ্যমে নাসা প্রথমবারের মতো কোনো ধাতু অনুসন্ধানে যাচ্ছে। নাসার বিজ্ঞানীদের মতে গ্রহাণুটি সম্ভবত আদিকালের কোনো প্রাথমিক গ্রহের ভেতরের অংশ। মহাকাশে এমন বস্তু পাওয়া বিরল ঘটনা। উৎক্ষেপণের পর মিশনটি 2029 সালে সাইকির কক্ষপথে পৌঁছবে। তারপর গ্রহাণুটির প্রকৃত বৈশিষ্ট্য জানতে যন্ত্রপাতি দিয়ে বছর দুয়েক ধরে গবেষণা চলবে। ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী আন্নাবালে দে গাসপারিস 1852 সালে 17 মার্চ আবিষ্কার করেছিলেন গ্রহাণুটি। আত্মার গ্রিক দেবী সাইকিন নামের নাম রাখেন তিনি। সাইকি আমাদের সৌরজগতের বৃহত্তম এম টাইপ বা ধাতব গ্রহাণু। ডলার মতো আলু আকৃতির মহাকাশ শিলাটির প্রশস্ততায় সবচেয়ে চওড়া অংশে 173 মাইল আর লম্বা এটি 144 মাইল। রাডার এবং টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করে জানা গেছে সাইকি গ্রহাণুটিতে সম্ভবত লোহা এবং সামান্য পরিমাণে নিকেল এবং অন্যান্য ধাতু রয়েছে। সৌরজগতে এসব উপাদান প্রচুর পরিমাণেই আছে, তবে সাইকির ঘনত্ব নির্দেশ করছে এটি মূলত কঠিন ধাতু দিয়ে তৈরি নয়, এতে কিছু পাথুরি উপাদান এবং সিলিকেটও আছে। গবেষকরা মনে করেন সৌরজগতের শুরুতে সাইকি একটি প্রাথমিক গ্রহের লোহা সমৃদ্ধ অন্তঃস্থ অংশ হিসেবে যাত্রা শুরু করেছিল, পৃথিবী সহ অন্য কিছু গ্রহের মতো। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাইকির সঙ্গে সম্ভবত মহাকাশের অন্যান্য পাথুরে বস্তুর সংঘর্ষ হতে থাকে। এতে ক্রমে এর বাইরের ভূত্বক এবং ম্যান্টেল হারিয়ে গিয়ে অবশিষ্ট থাকে শুধু ধাতব কেন্দ্রটি। বিজ্ঞানীরা মনে করছেন সাইকি নিয়ে গবেষণা তাদের অন্যান্য গ্রহের গঠন সম্পর্কে প্রধান প্রশ্নগুলোর জবাব পেতে সাহায্য করতে পারে। পৃথিবী, বুধ এবং মঙ্গল গ্রহের কাঠামোর গভীরেও ধাতব অন্তঃস্থ কোর বা অংশ রয়েছে, কিন্তু এগুলো গ্রহের পাথুরে খোলসের এত নিচে যে সরাসরি দেখা বা পর্যবেক্ষণ করা যায় না।